স্কুলের পরিচালন সমিতিতে টাকার বিনিময়ে সদস্য করার অভিযোগ তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের অপর কর্মীরা। ঘটনায় বাগদা তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্কুলের পরিচালন সমিতিতে টাকার বিনিময়ে সদস্য করার অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অপর তৃণমূল কর্মীরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার নলডুগারি বাজার এলাকায়। অবরোধকারীদের দাবি, বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটিতে সদস্য নিয়োগ করেছেন। এমনই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক দলীয় পতাকা হাতে নিয়ে বাগদা দত্তফুলিয়া সড়কের নলডুগুড়ি বাজারে পথ অবরোধ করেন। অবরোধকারীরা জানান, দিন কয়েক আগে তারা জানতে পেরেছেন সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েত এলাকার সিন্দ্রাণী সাবিত্রী উচ্চ বিদ্যালয়, চরমণ্ডল উচ্চ বিদ্যালয় ও পাথুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতিতে দুজন করে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই তাদের নাম মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে। আন্দোলনকারীদের দাবি, স্থানীয় কারো সাথে আলোচনা না করেই ব্লক সভাপতি ইচ্ছামতো নাম ঠিক করেছেন। আন্দোলনকারীদের আরো দাবি, টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে। এ বিষয়ে সিন্দ্রাণী আঞ্চলিক কমিটির সদস্য দিলীপ বালা বলেন, এলাকার তিনটি স্কুলের পরিচালন সমিতিতে নিয়োগ করা হয়েছে এলাকার নেতৃত্বের সাথে কোনো আলোচনা না করেই। আমরা মনে করছি মোটা টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে। আমাদের দাবি, অবিলম্বে সেই নামের তালিকা বাতিল করতে হবে। সেই হাই স্কুলের ম্যানেজিং কমিটি হিসাবে যে নামের তালিকা আমাদের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অগর হালদার মহাশয় পাঠিয়েছেন, সিন্দ্রাণী আঞ্চলিক সভাপতি এবং কোনো নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়াই তিনি এই নাম পাঠিয়েছেন এবং আমাদের ধারণা তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই নামগুলো পাঠিয়েছেন, যাতে এই নামের তালিকা অবিলম্বে বাতিল করা হয় এবং আলোচনা ভিত্তিক নতুন করে যাতে আমাদের এই স্কুলগুলোর কমিটির নাম উঠে আসে, তার জন্য আজকে আমাদের এই আন্দোলন বা অবরোধ। কিন্তু প্রোটোকল অনুযায়ী যেটা নিয়ম সেটা উনি করেননি। আমরা যতদূর জানি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই পদগুলি তিনি বিক্রি করেছেন। একই দাবি স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কর্মী নরেশ চন্দ্র মিধার। এ বিষয়ে নরেশ বলেন, প্রোটোকল না মেনে আলোচনা না করেই এই কাজ করা হয়েছে, আমরা এই নিয়োগ মানছি না। তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, যে বিদ্যালয়গুলিতে আমাদের সব ব্লক সভাপতি অগর হালদার মহাশয় মোটা টাকার বিনিময়ে এই পদগুলিকে বিক্রয় করে দিয়েছেন। আমরা অপদার্থ লোকদের বসিয়েছেন সেখানে, আমরা চাই না তারা থাকুক। তার বিরুদ্ধে, এই সুপারিশের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ যে এখানে সৎ নিষ্ঠাবান এবং শিক্ষানুরাগী লোকদের এই পদগুলিতে রাখতে হবে। আপনাদের দলেরই সভাপতি। নিয়োগ বাতিলের দাবিতে এদিন রাস্তা অবরোধ চালিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা। এ বিষয়ে বাগদা ব্লক তৃণমূলের সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন, অভিযোগ করা সহজ জিনিস, যে কেউই করতে পারেন, তবে যা হয়েছে নিয়ম মেনেই করা হয়েছে। তাদের অভিযোগ থাকতেই পারে, আর এই টাকা পয়সার প্রশ্ন এ তো দলের লোকই বলছে, হয়তো তাদের নামটা থাকলে, তাদের যদি নামটা থাকতো নিশ্চয়ই তারা বলতো, এখন তাদের নাম হয়তো নেই। আমি আমার জেলা সভাপতিকে জানিয়েছি বিষয়টা, এ তো কেউ অভিযোগ করতেই পারে, অভিযোগ করাটা তো সোজা জিনিস, সে আমার দলের লোক, সে হয়তো ভাবছে, এটা মনে হয় তারা ভাবছে, বলতে চাইছে, তাদের যদি হতো তাহলে এটা অভিযোগ তো করতো না। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিন্দ্রাণী আঞ্চলিক কমিটির সভাপতি সৌমেন ঘোষ। তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকারের সাথে কথা হয়েছে। সভাপতি জানিয়েছেন, সকলে মিলে আলোচনায় বসে বিষয়টি মেটানো হবে। এরপর অবরোধকারীদের সাথে কথা বলেন সৌমেন ঘোষ। সৌমেনবাবুর আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। গোটা ঘটনায় বাগদা ব্লক তৃণমূলের অন্তর্কলহ ফের একবার প্রকাশ্যে চলে এলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সিন্দ্রাণী অঞ্চলের সভাপতি হিসাবে এসেছি, যেহেতু আমাদের একটা নৈতিক কর্তব্য যে অঞ্চলে যাতে সুস্থভাবে শান্তিতে থাকুক, যেহেতু কোভিড পরিস্থিতি চলছে। এবার এরকম ঘটনা ঘটা শোনা মাত্রই আমরা আসলাম, জেলা যে সভাপতি আমাদের আলোরানী দি, ওনার সাথেও কথা হয়েছে, উনিও আজকে সময় দিয়েছেন, বিকালে আমাদেরকে নিয়ে বসবেন। আর আমাদের বিধায়কও খবর পেয়েছে কোনো অ্যাঙ্গেল থেকে, তিনিও আমাকে ফোন করেছেন, তিনিও বিষয়টা নিয়ে আলোচনা করে যাতে সুরাহা হয় সেই বিষয়ে কথা হয়েছে। দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি অগর হালদারের বহিষ্কার ও পদত্যাগ চাই, নিজের পছন্দের লোক।
অগ্রহণের জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দুর্নীতিগ্রস্ত অগ্রহণের পদত্যাগ বহিষ্কার চাই, চাই, চাই। বাগদান বহিষ্কার করতে হবে, করতে হবে, করতে হবে। কোটি টাকার বিনিময়ে বিভিন্ন স্কুল ম্যানেজিং কমিটি জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।